টেনিসে জানো কেডা? হ্যাঁ কই বাবা, ডর লাগতেছে কাডের উপরে জানো কে। এই তো গত সপ্তাহের মতো আরেকবার। ও আজকে হইতেছে 11 তারিখ শনিবার। গত সপ্তাহে এই শনিবারে আমি মধুমিতাতে গেছিলাম হচ্ছে ডেড বডি দেখতে। আজকে আবার মধুমিতাতে যেতেছি মোনা জিন 2 দেখতে। এটা শ্যামলীতে আসছে, কিন্তু শ্যামলীতে হচ্ছে যেখানে খরচ হচ্ছে 250 টাকা, সেখানে আমি মধুমিতাতে মাত্র 200 টাকাতে দেখতে পারবো। 50 টাকা এমনিতেই সেভ। মধুমিতাতে যাওয়ার জন্য প্রথমে ফার্ম গেট আসলাম। ফার্ম গেটে এসে এটা কি দেখলাম? আমি মাত্র কয়েকদিন আগে এখান থেকে গেলাম, তখন তো এটা ছিল না। এই মাত্র 3-4 দিনের মধ্যে এটা বানায় ফেলছে। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে মধুমিতায় যাবো মতিঝিল, তো ফার্ম গেটে মেট্রোতে যাব, মেট্রোতে চড়ে সাই করে মধুমিতাতে চলে যাব। আজকে সকালে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি তো ভয় ছিলাম এই বৃষ্টি হইলে মেট্রো কি চলাচল করবে কিনা, কিন্তু না, দুপুর আসতে আসতে বৃষ্টি শেষ, রোদ পড়ে গেছে। আমি আরামসে ভালো মতোই মেট্রোতে করে একদম মতিঝিল চলে আসলাম। সিনেমাটা ঠিক 1 মাস আগে গত মাসের 11 তারিখ ঈদের দিন রিলিজ হয়েছে, কিন্তু এতদিন আমি দেখি নাই, কারণ এতদিন এটা সিনেপ্লেক্সে চলতেছিল, অন্য কোনো হলে না। আজকে মধুমিতাতে আসছে, তো আজকে কম দামে 200 টাকাতে দেখতে পারবো। সিনেপ্লেক্সে দেখতে গেলে তো 400 টাকা বের হয়ে যাবে, এত টাকা তো নাই যে 400 টাকাতে বাংলা সিনেমা দেখবো। তার মধ্যে আসার আগে 300 টাকা গচ্চা গেছে এই র্যাপিড কার্ড রিচার্জ করার জন্য। আর এই সিনেমাটা নিয়ে আমার তেমন কোনো আকাঙ্ক্ষা এক্সপেকটেশনও নাই, একদম জিরো। কারণ প্রথমটা দেখছিলাম শ্যামলীতে, দেখা বেশি একটা ভালো লাগে নাই, ফালতু লাগছে। তো এটাও যে খুব একটা ভালো হবে সেটা আশা রাখি না, এর জন্য যত কম দামে সিনেমাটা দেখা যায়। আর মধুমিতাতে আজকে দিয়ে আমার হচ্ছে 6ষ্ঠবার। এই যে মতিঝিল, আজকে আসতে একটু ঝামেলা হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে একটু সমস্যা ছিল, যার কারণে আমি 1:45 বাসা থেকে বের হইলেও এই মতিঝিল মেট্রো স্টেশনে আসতে আসতেই 2:45 বাজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। যা হোক সেটা কোনো ব্যাপার না, এমনিতেও হাতে আমার 15 মিনিট আছে, আর মধুমিতাতে সিনেমা শুরু হইতে এমনিতেও 10-15 মিনিট লেট করে, তো যথেষ্ট সময় আছে, ধীরে সুস্থেই যাই, অত তাড়াহুড়া করার কিছু নেই। গত শনিবারই মাত্র মধুমিতা থেকে ইকবালের ডেড বডি সিনেমাটা দেখে গেলাম। সিনেমাটা যে এমন ফ্লপ খাইছে, 7 দিনের মধ্যে সিনেমাটা নামে গেছে, খুব ভালো হয়েছে। ইকবালের শায়েস্তা উচিত, সবাই খালি চাপাবাজি করে। আচ্ছা আগের কথা বাদ, আজকের ছবির কথায় ফিরে আসি। মোনা জিন 2, গত বছর জিন প্রথম পার্টটা রিলিজ হয়েছিল, আর এই বছর হচ্ছে দ্বিতীয়টা, মানে ওরা এটার সিকুয়েল। কিন্তু বাংলাদেশের প্রোডাকশন হাউস গুলো সিকুয়েল ফ্র্যাঞ্চাইজি এসবের তো মিনিং ঠিক মতো বুঝে না, এরা হাবি যাবি কি দিয়ে যে কি বানায় থয়, আর হচ্ছে এক নাম দেয়া চালায় একটা ফ্র্যাঞ্চাইজি বইলা চালায় দেয়। তো সেই ক্ষেত্রে এইখানে ফার্স্ট এড সিনেমার সাথে এই ছবির কাহিনীর কোনো মিল নাই, জাস্ট একটা ক্যারেক্টারে মিল আছে, সেটা হচ্ছে ডাক্তার ফজলে ইলাহি। প্রথম ছবিতে অন্য একজন প্লে করছিল, আর এই ছবিতে তারিকা নাম ডাক্তার ফজলে ইলাহির চরিত্র অভিনয় করছে, যার শুধু এই একটা ক্যারেক্টারের মিল, এছাড়া 2টা ছবি টোটালি স্বতন্ত্র, 2টার মধ্যে কাহিনীতে কোনো মিল নাই। আর হ্যাঁ, মিল বলতে আমি এখানে বুঝাইছি কাহিনীর ধারাবাহিকতা, কন্টিনিউয়েশন। ও আরেকটা বলার মতো কথা হইতেছে, তারিকা নাম খান রাজকুমার ছবিতেও আছে, আবার এই মোনা জিন 2 এই ছবিতেও আছে, আর 2টা ছবিতে তার গেটআপ পুরো এক, মনে হয় রাজকুমারের সেট থেকে আইসে মোনার শুটিং করে গেছে, আবার মোনার সেট থেকে শুটিং করে দৌড় দেয়া রাজকুমারের সেট যে শুট করে আসছে। আরে বাহ, কি চমৎকার বাঙ্গি, দেখেই তো লোভ এসে যাচ্ছে, খাবো নাকি? আচ্ছা বাঙ্গি বাদ। এই তো আমি মধুমিতার একদম কাছে চলে আসছি। কি ব্যাপার, গত সপ্তাহেও যখন আসছিলাম মধুমিতাতে তখন রাস্তার এই পাশ ফাঁকা, ওই পাশে দুনিয়ার জ্যাম ছিল, আজকে আসছি আজকেও দেখি একই দৃশ্য, কাহিনী কি? আচ্ছা কাহিনী যাই হোক, ওইসব নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নাই, আমি মধুমিতাতে আসছি। আমি মধুমিতাতে যাই, কয়েকটা ছবি টবিও তুলি, তারপর একদম ডাইরেক্ট টিকিট কেটে ফেলবো, আজকে আর কোনো হাবি যাবি ঘোরাঘুরি করবো না। এই তো মধুমিতা, কত বছর হয়েছে এটার? 56 বছর, মধুমিতার 56 বছর। তাহলে বলাকার কত বছর হয়েছে? 72-73 বছর মনে হয়। এই হলো গিয়া শোয়ের সময়সূচি, আমি দেখব 3টার শো। ও ইয়েছ, 200টি টাকা দিয়ে আমি একটি টিকিট খরিদ করেই ফেলেছি, এবার ট্রেডিশনাল সেলফি হবে টিকিট হাতে সিনেমার পোস্টারের সামনে। মধুমিতার ভেতরের ডেকোরেশন ভালোই চলে আর কি, এরকম মধুমিতার মতো যদি আরও 2-3টা মুভি থিয়েটার থাকতো। শ্যামলীও চলে, কিন্তু শ্যামলী অতিরিক্ত ছোট আর সেই তুলনায় দাম বেশি, তো মধুমিতা হইতেছে একটা স্ট্যান্ডার্ড চলে আর কি, কম দামের মধ্যে 200 টাকাতে মাত্র ছবি দেখা যায় এখানে। তো মধুমিতার মতো এরকম যদি আরও 2-3টা মুভি থিয়েটার থাকতো ঢাকাতে, তাহলে ভালো হইতো, স্টার সিনেপ্লেক্সের এত মনোপলি বিজনেস চলতো না। দ্বিতীয় তলায় এসে দেখি মধুমিতাতে আগামী সপ্তাহ থেকে হচ্ছে গোস্টেড এই সিনেমাটা দেখাবে। এটা অলরেডি স্টার সিনেপ্লেক্সে জানুয়ারি মাসে দেখাই ফেলছে, ফ্লপ একটা ছবি, আর অ্যাকচুয়ালি সিনেমা তো আরও আগের, এত পুরান ছবি দেখানোর কি মানে হলো বুঝলাম না। মধুমিতা তো ওয়েল ডেকোরেটেড, কিন্তু এর মাঝখানে এইটা কি?
এটা রাখার কি মানে হইলো বুঝলাম না তো। পরে গুগলিং করে দেখলাম যে ছবিটা হলিউড অ্যাক্ট্রেস রেকেল ওয়েলচ না কি জানি এই টাইপের একটা নাম, 70s এর 60 আর 70s এর দিকে একজন টপ ক্লাস অ্যাক্ট্রেস ছিল, তার এই ছবি টাঙায় রাখছে মধুমিতাতে। আজকে আজকে ষষ্ঠবারের মতো আসলাম সিনেমা দেখতে মধুমিতাতে। মধুমিতাতে মোট তিনটা খাবারের দোকান আছে, নিচতলাতে দুই সিঁড়ির সাথে দুইটা আর উপরের তলায় একটা। এই তো আমাদের হলের ভিতর ঢোকার ডাক পড়ে গেছে, তো এখন হলের ভিতর যাইতেছি। শুরু হওয়ার আগ পর্যন্ত তেমন একটা মানুষজন ছিল না, কিন্তু এই যে ডাক পড়ার সময় দেখি যে একদল চ্যাংরা পোলাপান আসছে মধুমিতাতে এই ভূতের সিনেমাটা দেখতে। প্রথমে আমার সিট পড়ছে একদম সবার উপরে, সবার পিছনে আমার সামনেই হইতেছে এই চ্যাংরা পোলাপান গুলা বসছে। এই তো সিনেমা শুরু হওয়ার জন্য বসে আছি একা একা, আমার আশেপাশে কেউ নাই। অলরেডি 10-15 মিনিট পার হয়ে গেছে, সিনেমা শুরু হওয়ার নাম নাই। যাই হোক, এর কতক্ষণ পরে সিনেমা শুরু হয়ে গেল, দেখতে থাকলাম। দেখতে দেখতে কখন হাফ টাইমও চলে আসলো, টেরও পাইলাম না। পরে তারপর হাফ টাইমে একটু বের হয়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসছি, কফি টফি আনছি, বসে বসে খাইলাম। তারপর আবার সিনেমা শুরু হইলো, দেখতে থাকলাম। এরপর দেখতে দেখতে সেকেন্ড হাফও শেষ হয়ে গেল। এখন সিনেমা নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এই সিনেমাতে আমি শুধু তারিকা নাম আর বড়দা মিঠু এই দুজনকে ছাড়া আর কাউকেই চিনলাম না। আর তারিকা নামের যে এন্ট্রি সিনটা না, সিনেমা দেখা শেষ, এখন বের হয়ে যাচ্ছি মধুমিতা থেকে। ভালোই, এই ছবিটা প্রথমটার থেকে ফার ফার বেটার করছে। প্রথম ছবিটা তো খুবই বিরক্তিকর ছিল, স্পেশালি সজলের ভয়েস, কিন্তু সেই তুলনায় এই সিনেমা যথেষ্ট ভালো করছে। গুড, এই তো জিন, দিস ওয়ান ইজ বেটার দ্যান প্রিভিয়াস ওয়ান। আরে এরা কি চায়, যে কথা বলতেছিলাম, সেকেন্ড হাফে ডক্টর ফজলে ইলাহি মানে তারিকা নামের যে এন্ট্রি সিনটা না, একটা অন্ধকার বাড়ির ভেতরে ফার্স্ট পারসন ক্যামেরা ভিউতে যা দেখাইছে সিনটা পুরাই চোস আমার, এটা একদম মানি শট লাগছে এই সিনটা। তারিকা নামের কাস্টিংটা ভালো হয়েছে, প্লাস তার অভিনয় অনেক সুন্দর হয়েছে, দারুণ মানাইছে। কিন্তু একটা জিনিস বিরক্ত লাগছে, সেটা হচ্ছে তারিকা নামের দাড়িটা, দাড়িটা যে নকল এটা বোঝা গেছে, এই জন্য একটু খারাপ লাগতেছিল। ফার্স্ট পার্টে যে করছিল তার সত্যিকারের দাড়ি ছিল, তো সেটা দেখতে একদম ন্যাচারাল ভালো লাগছে। তারিকা নামের পারফরমেন্সে শুধুমাত্র এই একটাই কমতি ছিল। তারপর মনা শরীরে জিন হাসিল করার সিনটাও আমার কাছে অনেক দারুণ লাগছে। জিনের নামটা ঠিক খেয়াল আসতেছে না, কিন্তু বয়স ছিল 245, সিনটা ভালো লাগছে। আর সিনেমার প্রথম দিকে এই ভিলেনকে সেটা রিভিল করে দিছে, এটা তো আমি বুঝছি, বাকিরা বুঝছে কিনা জানি না। কারণ হচ্ছে বড়দা মিঠুর ঘরে যখন আর কি রাতের বেলা মোনা প্রবেশ করতে গেল, কিন্তু বাড়ি খাইলো শুধু। মোনা মানে আসলে মেয়েটা না, জিনটা মোনা রূপ ধরে আর কি আসছিল, প্রবেশ করতে পারলো না, মানে একটা ব্যারিয়ার দিয়ে বাড়িটা আটকে দেওয়া বুঝাই গেল। আর মিঠু রাতের বেলা বের হইলো না, যে হইলোই না, এর থেকে বোঝা যায় ওর বাইরে রাতের বেলা বের হওয়া নিষেধ জিনের কারণে। এছাড়া আহমেদ রুবেলের ক্যারেক্টারটার প্রপার এন্ডিং দেওয়া হয় নাই, এই জিনিসটা একটু আফসোস লাগলো। আর সিনেমার যে মেন চারজন পাত্র পাত্রী, এদের কাউকে আমি চিনি না, এর আগে কোনোদিন দেখি নাই। এদের ক্যারেক্টার রাইটিংটা মানে এত মেজাজ খারাপ করছে, চ্যাংরা পোলাপান তো অলওয়েজ এরা হর্নি থাকে, খালি প্রেম প্রীতি ভালোবাসা হাতাহাতি ছোঁয়াছুঁয়ি রোমান্স এইসব নিয়ে মাইতে থাকে ইডিয়েট গুলা। অবশ্য সিনেমার রাইটিং অনুযায়ী ব্যাপারটা ঠিকই আছে, আর হয়তো ইউনিভার্সিটি স্টুডেন্ট এই বয়সে পোলাপান এই প্রেম প্রীতি এসব ছাড়া ওদের মাথাতে তো আর কিছু ঘুরে না, ওরা এইটাই বুঝে। না কি পরিমাণ ভিড়, এত ভিড় থাকে রে এই স্টেশন অলওয়েজ। হোক, সিনেমাতে তো ভুল ত্রুটি থাকবেই, সবার চেয়ে সব সিনেমা ভালো লাগবে এমন তো না, কারো কাছে কম ভালো লাগবে, কারো কাছে একটু ভালো লাগবে। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, ডিসেন্ট একটা ছবি, অ্যাট লিস্ট প্রথম পর্বের তুলনায় এই ছবিটা অনেক বেটার করছে কোয়ালিটি। জাজ মাল্টিমিডিয়ার উচিত এই জিন ফ্র্যাঞ্চাইজিটাকে কন্টিনিউ করা, এটার মেন যে ক্যারেক্টার ডাক্তার ফজলে ইলাহি আর রিকাস্ট না করে একজনকে দিয়েই ফ্র্যাঞ্চাইজিটা চালায় নেওয়া যাওয়া দরকার, তাহলে হইতেছে ভালো হবে আমার মনে হয়। আচ্ছা, অনেক কথা বললাম, তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, আর সূর্যাস্ত দেখতে দেখতে মেট্রোতে করে বাড়ি চলে যাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।